আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব হোয়াট ইজ নেটওয়ার্ক, অর্থাৎ নেটওয়ার্ক কাকে বলে। তো সবার প্রথমে আমি কিছু ড্র করি। ধরো একটা কম্পিউটার, এটাকে আমরা ধরলাম কম্পিউটার ওয়ান, ওকে। দেন আমরা আরেকটা কম্পিউটার নিলাম, এটাকে ধরলাম আমরা কম্পিউটার টু। দেন আমরা আরেকটা কম্পিউটার নিলাম, সেটাকে ধরলাম হলো গিয়ে থ্রি। আপাতত আমরা তিনটা কম্পিউটার নিয়ে স্টার্ট করি। এখন কম্পিউটার ওয়ান কার সাথে কানেক্টেড হলো? কম্পিউটার থ্রির সাথে। আবার কম্পিউটার ওয়ান কার সাথে কানেক্টেড হলো? কম্পিউটার টু এর সাথে, ওকে। দেন আবার কম্পিউটার টু কার সাথে কানেক্টেড হলো? কম্পিউটার ওয়ানের সাথে। কম্পিউটার টু কার সাথে কানেক্টেড হলো? কম্পিউটার থ্রির সাথে। একইভাবে কম্পিউটার টু কার সাথে কানেক্টেড হলো? কম্পিউটার থ্রির সাথে। আবার কম্পিউটার টু কার সাথে কানেক্টেড হলো? কম্পিউটার ওয়ানের সাথে। সহজ কথায়, একাধিক কম্পিউটারের সমষ্টিকে মূলত কি বলা হয়? নেটওয়ার্ক বলে। ওকে বন্ধুরা, একাধিক কম্পিউটার যখন পরস্পরের সাথে কি হবে, যুক্ত হবে এবং ডাটা ও ইনফরমেশনের আদান প্রদান করবে, তাকেই মূলত কি বলা হবে? নেটওয়ার্ক বলা হবে, ওকে। তো আশা রাখি বন্ধুরা তোমাদের নেটওয়ার্ক নিয়ে আর কোনো প্রবলেম হবে না। সহজ কথায় নেটওয়ার্ক বলতে বোঝায় একাধিক কম্পিউটারের সমষ্টি, অর্থাৎ গ্রুপ অফ কম্পিউটার কানেকশন। মূলত কি বলা হয়? নেটওয়ার্ক বলে, ওকে। গ্রুপ অফ কম্পিউটার কানেকশনকে মূলত কি বলা হয়? নেটওয়ার্ক বলে। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই। আশা রাখি নেটওয়ার্ক নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না।